রামপুরহাট হাসপাতালে মাদার ডেয়ারি সেন্টার উদ্বোধনে এসে অনুপম হাজরাকে ভেড়া ছাগল বলে কটাক্ষ অনুব্রত মণ্ডলের। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে একটি মাদার ডেয়ারি সেন্টার উদ্বোধন হয় আজ শনিবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মাদার ডেয়ারি কিয়স্কর উদ্বোধন করতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল অনুপম হাজরাকে ভেড়া ছাগল বলে কটাক্ষ করেন। অনুপম হাজরা তৃণমূলে আসতে চাইলে তাকে নেওয়া হবে কি না সেই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, তিনি কি পাগল নাকি যে তাকে দলে নেবেন? রামপুরহাট থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট। বোলপুরে বিজেপির আজকে বোলপুরে অনুপম হাজরার কাছে বিজেপির শতাধিক কর্মী যায়, তারা অভিযোগ করে বিজেপির যে জেলা নেতারা আছে তাদের পাশে আপনার নেই। তো কী বলছে এ ব্যাপারে আমি কী বলবো? ভেড়া ছাগলের ব্যাপারে আমি কী বলবো? অনুপম হাজরা তৃণমূলে আসতে চাইলে কি নেবেন ওকে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?